হ্যালো নমস্কার আমার নাম মৃতব্রত এটা অল নিউ টোয়েন্টি টোয়েন্টি টু এম জি হ্যাক্টারের শার্প ভেরিয়েন্টটা বেসিক্যালি ডিজেল ম্যানুয়েল ভেরিয়েন্ট এটা এমনিতে তুমি পেট্রোলেও পাবে বাট ওটা অটোমেটিক আসে আচ্ছা সবার আগে যদি এই গাড়িটার অনরোড প্রাইজের কথা বলি তো ডিজেল ম্যানুয়েল আজকের দিনে অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি থ্রি পয়েন্ট টোয়েন্টি ল্যাক অনরোড কস্ট করে আর হ্যাঁ এটা স্টকে আছে খুব একটা বেশি ওয়েটিংও থাকে না সব ইনফরমেশান দেবো অ্যাজ এ কাস্টমার আমরা রিভিউটা করবো কেননা এই সেগমেন্টে বা এই প্রাইস রেঞ্জে আজকের দিনে কিন্তু অনেক গাড়ি আছে কী কী ফিচার সব দেখবো স্পেশাল থ্যাংকস বলবো এম জি গোহাটিকে এই ভিডিওটা আমাদেরকে শ্যুট করতে দেওয়ার জন্য এদের কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে যে কোনো গাড়ির জন্য অনরোড প্রাইস বা লোন ইএমআইয়ের জন্য কল করতে পারো আর হ্যাঁ এটার কয়েকটা মডেল আমাকে বলেছে মোটামুটি সব কালারে অ্যাভেলেবেল শোরুমে তো তোমরা কল করে বুক ঠুক করতে পারো অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি করে আচ্ছা সবার আগে চাবিটা তুমি দেখলেও ওই স্মার্ট রিমোট বেসিক্যালি অফার করে লক আনলক বুটও তুমি এটাতে খুলতে পারো কারণ ইলেকট্রিক বুট কিন্তু দেয় ফ্রন্ট প্রোফাইলটা যদি দেখো তো সবার আগে যদি লাইট ইউনিটটা দেখো অনেকটাই বাল্কি লাইট মানে এটা না কনভার্টেবল ডিআরএল প্লাস ইন্ডিকেটার যেমন আজকাল সব গাড়িতেই দেয় ওটা এখানেও দিচ্ছে আর মেইনলি তুমি যদি এখানে লাইট সেট আপটা দেখো না সত্যি কিন্তু সুন্দর আর বড় বড় ইউনিট আর হেডলাইটে দুটোই তোমাকে হেডলাইটের জন্য আপ অ্যান্ড ডাউনে এলইডি লাইট দিচ্ছে ইভেন ফগ লাইটটাও এই মডেলে কিন্তু তোমাকে এল ইডিতেই অফার করে ক্রোমটা ডেফিনেটলি সুন্দর আচ্ছা আরেকটা জিনিস ফ্রন্টে কিন্তু পার্কিং সেন্সারও তোমাকে দুটো অফার করে কেননা গাড়িটা অনেকটা বড় আদারওয়াইজ একটু মানে প্রবলেম দেখো হবে সত্যি বলতে তো ওটা কোনো প্রবলেম নেই পার্কিং সেন্সারের জন্য গ্রাউন্ড ক্রেন্ড যথেষ্ট ভালো বেসিক্যালি ওয়ান টু এম এম গ্রাউন্ড ক্লিয়ারিং আচ্ছা আর হ্যাঁ গ্রিলের কথা আমি এর আগেও মেনশন করেছিলাম যথেষ্ট ভালো লাগে মানে অ্যাস্টার ভিডিওটাতে থ্রি ডি স্টাইলের গ্রিল অনেকটা না মার্সিডিসের মতো তুমি দেখবে যদি ফলো করো তো আমার ওভারঅল ভালো লাগে গাড়িটা কিন্তু দেখতে অনেক বড় মানে দেখো কম্পিট করে সেভেন হান্ড্রেড তারপর তোমার হ্যারিয়ারের সাথে বাট তারপর আমি যাই না কেন দেখে না তার থেকে বড় মনে হচ্ছে জাস্ট ফার্স্ট ইম্প্রেশন আমি তোমার সাথে শেয়ার করছি এটা বাকি হ্যাঁ রোডেও কিন্তু ডেফিনেটলি একটা আলাদা রোড প্রেজেন্স পাবে অল বডি ক্ল্যাডিং তারপর ক্রোমে তোমার মরিচ গারাজ লেখা এইগুলো সব কোম্পানি ফিটেড আসছে অ্যালয়টা ডেফিনেটলি প্রিমিয়াম লুকিং যেমন এম জি দেয় মোস্টলি টায়ার সাইজের কথা বলে টু ওয়ান ফাইভ ফিফটি ফাইভ আর এইটিন মানে আঠারো ইঞ্চের অ্যালয় দিচ্ছে টপ টু ভেরিয়েন্টেই তুমি কিন্তু আঠারো ইঞ্চের অ্যালয় পাবে আর এখানে যদি ও দেখো ইলেকট্রিক্যাল অফিসি ফোল্ড আর অ্যান্ড ফোল্ড হয় নিচে ক্যামেরা আছে কারণ থ্রি সিক্সটি ডিগ্রি পাচ্ছ এখানে ইন্ডিকেটার তোমাকে দিচ্ছে আর হ্যাঁ বড়ো ইউনিটটা ডেফিনেটলি আমি এখানে মেনশন করবো তো ওখানে কোনো প্রবলেম নেই ভিজিবিলিটি ডেফিনেটলি ভালো ক্রোম লাইনটা যদি দেখো গাড়িটা কিন্তু অনেকটাই ক্রোম পাবে মানে এসিবিতে যেটা থাকেও আর ডোর হ্যান্ডেলও যদি দেখো ইন্টিগ্রেটেড ক্রোম ইনটিগ্রেটেড সাথে দিচ্ছে তো ব্ল্যাকের মধ্যে না আরও স্পট হচ্ছে উপরে যদি দেখো টিনটেড তোমাকে সান রুফ দেয় তো দেখতে ডেফিনেটলি বাইরের থেকে ভালো লাগে আর রুফ রেলসটা যদি দেখো ওই যে ব্রাশ অ্যালুমিনিয়াম ফিনিশ ওটা পাচ্ছ তো ওভারঅল প্রিমিয়াম লুকিং মেনলি আচ্ছা সাইডে যদি দেখো না স্পয়লারের থেকে এক্সটেন্ডেড ওই ডিজাইনটাকে কানেক্ট করেছে ডিফগারের ওখানে পিছনের গ্লাসে তো একটা সুন্দর ফ্রেমিং করছে পেছনটা তুমি যদি এতটা বড় লাগে এটা সত্যি বলতে তো খুব দেখো অডি স্টাইল আমি একটা এটাকে ক্লিয়ারলি যদি বলি মারসিডিস সামনে থেকে পেছন থেকে অডি তোমাকে ফিল দেবে স্পয়লারটা যদি অফ ব্রেক লাইন দিচ্ছে ডিফকার ওয়াইপার অবিয়াসলি এগুলো তো দেবেই তোমাকে আদারওয়াইজ পেছনের লুকটা আমার সত্যি বলতে খুব ফেভারেট এম জি লোগো দিচ্ছে এখানে ক্রোম দিচ্ছে আগে না এই জায়গাটাতে একটা রেড স্ট্রিপস ছিল বাট হ্যাঁ এখন ওটাকে চেঞ্জ করেছে আচ্ছা এই লাইটটা যদি দেখো অনেকটা না তোমার কিউ থ্রির মতো লাগবে লাইটটা বা অডির এস ইউভিগুলোতে যেগুলো আসে মোস্টলি বাট হ্যাঁ এক্স্যাক্টলি থ্রির মতো লাগে প্রপার এলইডি লাইটটা তো আমার ভালো লাগে কমপ্লেন নেই এখানে তুমি যদি বাম্পার দেখো পেছনেও তোমাকে ডুয়েল এক্সজস্টের সাথে অফার করে দেখতে সুন্দর লাগে আর ওটা রিফ্লেক্টার ছিল আচ্ছা ইলেকট্রিক বুট অ্যাপেন যেটা বললাম তুমি রিমোট থেকেও খুলতে পারো ডেফিনেটলি মানে কুল ফিচার আমি বলবো এটা আর তুমি এখানে এমনি দেখো এটা কাভারিংই বলবো আমি বুটের কেননা ওপরে কিছু হার্ড জিনিস তুমি রাখতে পারছো না বাট ঠিক আছে মানে লাকজারি গাড়িগুলো তো মোস্টলি এই টাইপের হয় ওটা তোমার উপরে ডিপেন্ড করবে তোমার কোনটা কি ভালো লাগে বাট আমার এটা ভালো লেগেছে আদারওয়াইজ বুট যথেষ্ট বড় তুমি দেখলেই বুঝতে পারবে বেসিক্যালি নাম্বার ওয়াইজ বলে ফাইভ এইট্টি সেভেন লিটারের বুট স্পেস বাট প্রপারলি স্কোয়ার হওয়ার জন্য না তুমি একটার উপরে একটা ব্যাগ আমি যেটা বলে থাকি ওটা কিন্তু রাখতে পারছো টপ মডেলের নিচে তোমাকে এখানে অফার একটা অফার করে দেখতে পাচ্ছ সামনের দিকে আর পেছনে না স্পেস আছে তো ট্রের মতো বেসিক্যালি তো মানে কিছু যদি হাইড করে তুমি রাখতে চাও অবভিয়াসলি তুমি রাখতে পারো কোনো প্রবলেম নেই বাট হ্যাঁ ভালো ইউটিলাইজ করেছে জাস্ট আমি বানিয়ে দেয়নি আচ্ছা নিচে যদি দেখো স্পেয়ারটা একটা স্টিল হুইলের সাথে তুমি এখানে পাচ্ছ আর এটা কিন্তু সাইজ ছোটো মানে অবভিয়াসলি সতেরো ইঞ্চির না ষোলো ইঞ্চির অ্যাকচুয়ালি দিচ্ছে আর ওয়ান নাইনটি ফাইভ সেকশনের টায়ার অফার করে বাট ঠিক আছে ইমার্জেন্সি পারপাসে ইউজ করবে এই বুট ইলেকট্রিক বুটটা না আমার কিন্তু সেই কুল ফিচার লাগে দেখো সত্যি যেটা ভালো লাগে ওটা তোমার সাথে শেয়ার করলাম তো হ্যাঁ ওটা আছে ইন্টেরিয়ারটা দেখবো ওকে এটা হ্যাভি মানে খুবই হ্যাভি অ্যাকচুয়ালি যদি বলি মানে ধরলে মানে ফিল করবে তো স্যাটিসফাইং একটা জিনিস চলে আসে বাকি ছটা আর তুমি এই ব্র্যান্ডে পেয়ে যাবে ইন্টিরিয়ারটা দেখলে এমনিতে ডুয়েল টোন একটাও আসে আর এটা হচ্ছে স্পেশাল এডিশনটাই ওরা বলছিল আমাকে ইলেকট্রিক্যালি তুমি সিটটাকে অ্যাডজাস্ট করতে পারো ব্ল্যাকের জন্য না আরও স্পোর্টিয়ার লুকিং ভালো লাগে একটু দেখে নেয় এস রনেস ওটা পাচ্ছ কেন ব্ল্যাকটা সুন্দর লাগছে ব্লাস্ট অ্যালুমিনিয়াম আর তো এখানে ফিনিশ দিচ্ছে ব্রাস্ট অ্যালুমিনিয়াম কি উচ্চারণ করি প্লাস্টিক কোয়ালিটি ঠিক আছে বাট আরেকটু আমি ভালো এক্সপেক্ট করবো এই প্রাইস রেঞ্জে বাট হ্যাঁ এই লেদারগুলো খুব সফট প্রিমিয়াম ফিট অ্যান্ড ফিনিশ খুব ভালো যদি আমি ডেফিনেটলি বলি হ্যাঁ তুমি যদি টাটা হেরিয়ারের সাথে ইন্টেরিয়ারের কম্প্যারিজন করো তো দেখো একটা সত্যি কথা এটা অনেক তোমার প্রিমিয়াম ফিল হবে ইভেন আমি যদি এক্সিভি সেভেন হান্ড্রেডের সাথেও কম্পেয়ার করি তো তাও কিন্তু ইন্টেরিয়ারটা আমার একটুখানি বেশি প্রিমিয়াম ফিল হলো অনেক এখানে কন্ট্রোল বাটেন্স তুমি পাবে সেটা তুমি স্টিয়ারিংয়ে দেখো সেন্টার কনস্রোলে দেখো রাইট সাইডে তো দেখলেই তো এগুলো আছে মানে ইন্টারনেট ইনসাইট বলে একটু ফিউচারিস্টিক কার অনেক ফিচার পাও আচ্ছা ভিজিবিলিটি ডেফিনেটলি সুন্দর ড্যাশবোর্ডটা অনেক বড় সবার আগে বলবো বোনাট এখানে ভিজিবল অনেক হাইটে আমি বসে আছি ডেফিনেটলি আর আমার মাথার উপরেও কিন্তু ভালো জায়গা আছে আমার হাইট ফাইভ এইট ওই হিসাবে ডাইভার্সিটিটাকে অ্যাডজাস্ট করেছিলাম আমি স্টিয়ারিং তুমি টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক দুভাবেই অ্যাডজাস্ট করতে পারো তো এত বড়ো গাড়ির জন্য ডেফিনেটলি খুব ভালো এটা স্টিয়ারিংটা ধরে ভালো লাগছে আদারওয়াইজ তোমাকে লেদার দিচ্ছে আচ্ছা লেফ্ট সাইডে কিন্তু ক্রুজ কন্ট্রোলের বাটনটা দেয় রাইটে তোমাকে অডিলেটেড কন্ট্রোল বাটনস অফার করে একটু উল্টো এখানে হ্যাঁ এটা হ্যাঁ আর বাকি লাইট কন্ট্রোল রাইটে আর ওয়াইপার কন্ট্রোল তোমাকে লেফটেই দিচ্ছে তো এমন স্টিয়ারিং ভালো লাগে ডিজাইনটা ডেফিনেটলি অনেকটাই বড় লাগে তুমি যদি এখানে স্পিডোমিটার দেখো তো কালারফুল নো ডাউট একটু ব্লু স্টোন্ট দিচ্ছে ডিজিটাল এমআইডি বাট আরেকটু আমার মনে হয় এমআইডিটা কালারফুল বা আর একটু বেটার হতে পারতো আমি যদি সেভেন হান্ড্রেডের সাথে কম্পেয়ার করি কেননা এই রেঞ্জে চলে আসছে বাট প্লাস্টিক কোয়ালিটি ঠিক আছে একটু বেটার হতে পারতো দেখো ফিট অ্যান্ড ফিনিশ ভালো আমি ওখানে কমপ্লেন করবো না নিচে তোমাকে লেদার দিচ্ছে স্টিচিং সুন্দর স্মুথ এবং সাথে তোমার গ্রাউন্ড কি বলে গ্লো বক্স অফার করে ওখানেও কোনো কমপ্লেন নেই আদারওয়াইজ ঠিক আছে সেন্টার ইউনিটটা যথেষ্ট সুন্দর আর হরিজেন্টাল মাউন্ট হওয়ার জন্য না একটু তোমাকে কি বলবো আলাদা বা নতুন একটা ফিল করাবে আচ্ছা এর আগেও কিন্তু আমি এম জি হ্যাক্টারের ভিডিও বানিয়েছিলাম ওখানে আমার কমপ্লেন ছিল যে ল্যাগি স্ক্রিনটা বাট এখন আমি দেখলাম অনেকটাই স্মুথ আমার ফিল হলো বাট ক্যামেরা কোয়ালিটিতে আমি একদমই স্যাটিসফাইড নয় নো ডাউট সেভেন হান্ড্রেডের মতোই ক্যামেরা মানে সেম ইকুয়েল কোয়ালিটি ওগুলোতেই দেয় বা তুমি যদি এখানে কী বলে সাফারি বা হ্যারিয়ার দেখো ওদেরও ক্যামেরা খুব খারাপ সত্যি বলতে এই সেগমেন্ট হিসাবে বাট তাহলেও আমি এক্সপেক্ট করব খুব তাড়াতাড়ি ক্যামেরার কোয়ালিটি বেটার করার জন্য দিনে ঠিক আছে রাতের জন্য বাকি ওয়্যারলেস চার্জিং কি বলে তোমাকে স্টেশন প্রপার আমি এটাকে বলবো কেন বড় প্যাড এটা আর গিয়ার নোটটাও যদি দেখো ফাইভ সিক্স প্লাস রিভার্স গিয়ার অফার করে সেফটি নবের সাথে আসছে ইউনিট স্মুথ কোনো কমপ্লেন নেই তোমাকে দেখানো আমি থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরার এটার জন্য শর্টকাট বাটনও তোমাকে সেন্টারে অফার করে তার সাথে অনেক কন্ট্রোল বাটেন্স ট্র্যাকশন ফ্র্যাকশান তুমিও ওখানে কন্ট্রোল করতে পারো সেন্টারে তোমাকে দুটো কাপ ফোল্ডার অফার করে আর ইউনিটটা সুন্দর নো ডাউট আমরেসটা যদি দেখো অনেকটাই বড় নিচু স্পেস আছে তারপর টুয়েলভ পাওয়ার সকেটও একটা তোমাকে এখানে অফার করছে ওখানে কোনো কমপ্লেন নেই তো হ্যাঁ একটা ভালো ফিল দেবে সিটসের যদি কথা বলি দেখো এই সেগমেন্টে বা আজকের দিনে সব গাড়িরই মোটামুটি কিন্তু সিটস কমফোর্টেবল হয় এটাতেও সেম কথা বলবো বাট এটা একটুখানি আমি একটা জিনিস প্লাস পয়েন্ট কি দেবো কমফর্টেবে যদি বলো সফট সিটগুলো মানে আমি যদি হ্যারিয়ার বা সাফারির সাথে বা ইভেন কী বলে সেভেন হান্ড্রেডের সাথেও কম্পেয়ার করি তাও আমি এই জিনিসটা মেনশন করবো তো এটাতে একটা প্লাস পয়েন্ট দেবে আর ভেন্টিলেটেড সিটস কিন্তু তোমাকে ইভেন্ট অফার করছে আচ্ছা তোমাকে সুইচের বাটনের জায়গাটা দেখা দেখো এখানে দিয়েছে মানে অ্যাকচুয়ালি গাড়িতে এত সুইচেস বা বাটনস দিয়েছে যে এই বাটনটা মানে ওইভাবে কনসোলে কি বলে মাউন্ট করতে পারিনি হয়তো তো ওটা একটা জিনিস আছে পেছনে দেখবো স্পেস কেমন আচ্ছা ফার্স্ট ইমপ্রেশনে দেখে কিন্তু যথেষ্ট স্পেশিয়াস ফিল হবে অবভিয়াসলি এতটা মানে বড়ো গাড়ি হবেই ওটা সিট তুমি অ্যাডজাস্ট করতে পারো রিক্লাইন ফিক্লাইন ওখানে কোনো কমপ্লেন নেই ড্রাইভার সিট যেমন বললাম আমার হাইটের অ্যাকর্ডিং সব ভিডিওতে যেমন আমি সব গাড়িতে যেমন অ্যাডজাস্ট করি সেম করেছি বাকি পেছনেও সেম জিনিসই দিচ্ছে জাস্ট একটা কমপ্লেন প্লাস্টিক কোয়ালিটি আর একটু যদি একটা সফট কোটিং একটা হুমডার মতো দিত তাও আমি স্যাটিসফাই হতাম বাট একটু তোমার হার্ড প্লাস্টিক ফিল হবে যদি তুমি টাচ করো যদিও ওটা খুব একটা বড়ো ম্যাটার করে না আর প্যানডোমিক রুফের আমি ফ্যান আগের ভিডিওতেও বলেছিলাম তুমি ক্রেটার ভিডিও যদি আমার দেখেছো বাকি সেন্টার কনসোলটা নো ডাউট খুব সুন্দর লাগছে এখানে তুমি যদি দেখো আর স্পোর্ট ইয়ার মানে নো ডাউট আমার এটাতে কোনো কমপ্লেন নেই আর যথেষ্ট হেরি ক্যাবিন গ্লাসের এটা বড় হওয়ার জন্য পেছনে ইভেন্টস নিচে স্পেস আছে চার্জিং মানে ওখানে লাগাতে পারো ডাইরেক্ট সকেটই দিচ্ছে মানে কোনো টুয়েলভ ভোল্টার ওই সস্তা জিনিস দেয়নি এখানে আর তুমি একবার এটা দেখো মানে এতটা প্লেন সার্ফেস আমার মনে নেই পেছনের রথে কোন গাড়িতে আমি দেখেছিলাম অনেক লেগরুম নো কমপ্লেন অবভিয়াসলি আর হেডরুমের কোনো কমপ্লেন নেই দেখো এগুলো খুব প্র্যাকটিক্যাল জিনিস এত বড় গাড়িতে লাইট পেছনে এল ইডি দিচ্ছে লাইটের থ্রোগুলো খুব সুন্দর আমি জাস্ট মেনশন করবো আর এখানে তোমাকে আমরেস্টের সাথে কাপ ফোল্ডার অফার করছে সিটগুলো কমফোর্টেবল কোনো কমপ্লেন নেই আমার আর সফট আবার ওই জিনিসটা মেনশন করবো বাট হ্যাঁ পেছনে কিন্তু ইজিলি আমরা তিনজন বসতে পারবো হাত টাচ ওরকম হবে না যদি খুব একটা হেলদি মানুষ না হয় জন্য এখানে অ্যাডজাস্ট হওয়া সম্ভব আন্ডার সাপোর্ট খুব ভালো কোনো কমপ্লেন নেই তুমি যদি কমফোর্টের কথা বলো তুমি যদি ফ্যামিলিকে নিয়ে এই গাড়িটা দেখো না ডেফিনেটলি পছন্দ হবে কেননা ইন্টেরিয়রটা খুবই সুন্দর সবার ভালো লাগার মতো এখন যদি এখানে ইঞ্জিনের কথা বলি তো সবার আগে তো এখানে তোমাকে পেট্রোল ডিজেল অ্যান্ড হাইব্রিড তিনটে ইঞ্জিনের অপশন দিচ্ছে অনেকে না পেট্রোল ইঞ্জিনটাকে আমিও অল্প ফিল করেছি আন্ডার পাওয়ার বলে দেখো আমি তোমাকে ক্লিয়ারলি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি যখন অবধি তুমি টার্বো রেঞ্জে না পৌঁছাচ্ছো না তখন অব্দি একটুখানি আন্ডার পাওয়ার ফিল হয় কারণ গাড়িটা অনেকটা বড়ো তো ওয়ান পয়েন্ট ফাইভ টার্বো একটুখানি এটার জন্য ছোটো ফিল হচ্ছে এটা মানে টু লিটার হলে বেটার হতো বাট হ্যাঁ মাইলেজটা ঠিকঠাক বলবো আমি মানে টাউনে এইট পয়েন্ট নাইনের মতো দেখছিলাম হাইওয়েতে ওইভাবে আমি তোমাকে বলতে পারবো না যখন তুমি সিক্সটিন হান্ড্রেড আরপিএম টাচ করছো বা থার্ড আর ফোর্থ ইয়ার আমি দেখছিলাম সুন্দর একটা পারফরমেন্স দেয় বাট মিড রেঞ্জ পারফরমেন্সটা আমি কিন্তু গাড়িটার পেট্রোলে ভালো বলবো ডিজেল ইঞ্জিনের যদি কথা বলি খুবই সুন্দর টিউন্ড একটা ইঞ্জিন কেননা পারফরমেন্স লোয়ার অ্যান্ড মিড রেঞ্জ অ্যান্ড হাই এন্ড তো তিনটেই তোমাকে ভালো দেবে বাট হ্যাঁ তুমি ওইভাবে মানে থ্রাস্ট একটা যদি চাও ওটা কিন্তু পাবে না বলবো তাহলে তোমার সেভেন হান্ড্রেড বা টাটা হ্যারিয়ারের সাথে যেতে হবে এই ইঞ্জিনই তুমি কিন্তু হ্যারিয়ারেও পাচ্ছ বাট ওটা টিউনিংটা আমার একটু বেটার মনে হয়েছে ইভেন তুমি যদি জিপ কম্পাসে যাও তাহলেও ওই ডিজেল ইঞ্জিনটা আমার একটু বেটার মনে হয়েছে বাট এটা বেশি স্মুথ বলবো ভাইব্রেশন নেই তো একটা টেনশন ফ্রি গাড়ি যদি চাও বা একটা মানে তুমি একটু লাক্সারি যদি চাও তাহলে কিন্তু এই ইঞ্জিনটা তোমার জন্য খুব ভালো হবে আদারওয়াইজ সাসপেনশন ভালো এটা না সাসপেনশনের গর্থতে বা খারাপ রাস্তায় চালালেও কোনো নয়েজ হচ্ছিল না যেটা তুমি সেভেন হান্ড্রেড বা হ্যারিয়ারে একটুখানি কিন্তু ফিল করবে আদারওয়াইজ সব ফ্যামিলির জন্য আমি গাড়িটাকে রিকমেন্ড করবো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে দেখা হবে